মুঘল সম্রাট শাহজাহান স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে তাজমহল নির্মাণ করেছিলেন। এবার বাংলাদেশ পুলিশেও এমন এক কর্মকর্তার খোঁজ মিলেছে। এই কর্মকর্তা যেন সম্রাট শাহজাহানের আপডেট ভার্সন, যিনি স্ত্রীকে তাজমহল উপহার দিতে না পারলেও হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছেন। ওই কর্মকর্তার নাম গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। বর্তমানে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত, পাশাপাশি একটি আবাসন প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আনন্দ পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতির নাম ভাঙিয়ে একটি প্রকল্প করেছেন মোজাম্মেল হক। যদিও খোঁজখবর নিয়ে কোথাও এই সমবায় সমিতির অস্তিত্ব খুঁজে বের করা যায়নি, অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই বিপুল সম্পত্তির মালিক মোজাম্মেল হক নিজেই। পুলিশের নাম ভাঙিয়ে দখল করেছেন সাধারণ মানুষের জমি, একটি অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী স্ত্রী ফারজানা নামে বিভিন্ন এলাকায় প্রায় 3,500 বিঘা জমি গড়ে তুলেছেন মোজাম্মেল হক। শুধু নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবাসন প্রকল্পে রয়েছে 3,000 বিঘা জমি, যার বাজার মূল্য প্রায় 6,650 কোটি টাকা। এর পাশে রয়েছে প্রায় 100 বিঘা জমির উপর বাগান বাড়ি। এছাড়া দাউদপুর ইউনিয়নের 30 বিঘা জমি, সদর ইউনিয়নের সরকারি সম্পত্তি দখল করে 83% জমিতে নির্মাণ করেছেন বাড়ি। সুনামগঞ্জেও রয়েছে প্রায় 100 বিঘা জমি। শুধু তাই নয়, 200 বিঘা জমির উপর কুমিল্লার মেঘনা উপজেলায় নির্মাণ করেছেন মেঘনা রিসোর্ট নামে একটি বাগান বাড়ি ও মাছের খামার। জানা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বাঞ্চলে 3 নম্বর সেক্টরের পাশে আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি নামে একটি আবাসন প্রকল্প গড়ে উঠেছে। একটানা প্রায় 3,000 বিঘা জমি ভরাট করে প্লট আকারে বিক্রি করা হচ্ছে। জোর জবরদস্তি করে বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে এসব জমির মালিকানা লিখে নিয়েছেন মোজাম্মেল হক। অনেককে হুমকি দিয়েও জমির মালিকানা লিখে নিয়েছেন তিনি। আবাসন প্রকল্পে জমি কেনাবেচায় সব জায়গায় পর্দার সামনে থাকেন অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক। প্রকল্পের পরিচালক হিসেবে সব ধরনের নথিপত্রে সই করেন তিনি, তবে আইনের মারপেচ এড়াতে স্ত্রীর নামে খুলে দিয়েছেন আনন্দ প্রপার্টিস লিমিটেড নামে একটি কোম্পানি। পুরো ঘটনা বিশ্বাসযোগ্য করে তুলতে প্রকল্পের কিছু জমির মালিকানাও দেখানো হয়েছে এই কোম্পানির নামে। নথি ঘেঁটে দেখা যায়, ফারজানা আনন্দ প্রপার্টিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এই কোম্পানির 15,000 শেয়ারের মধ্যে 13,500-এর মালিকানা তারা, যা মোট শেয়ারের 90%। বাকি 1,500 শেয়ারের মালিক হলেন খায়রুল আলম ও শহীদুল ইসলাম লিটন নামের দুই ব্যক্তি। এই দুইজনকে প্রতিষ্ঠানটির মালিকানায় দেখানো হলেও মূলত তারা প্রতিষ্ঠানটির কর্মচারী। এদিকে আবাসন প্রকল্পের নাম নিয়েও রয়েছে ধোঁয়াশা। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট এবং রূপগঞ্জের ভূমি অফিসে আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি লেখা থাকলেও প্রকল্পে সাইনবোর্ড লেখা আনন্দ হাউজিং সোসাইটি। খোঁজ নিয়ে জানা গেছে, এটির সঙ্গে পুলিশ বাহিনীর কোনো অফিসিয়াল সংশ্লিষ্টতা নেই। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে প্রায় 3,000 বিঘা জমি আয়ত্ত নিলেও ভূমি অফিসের নথি বলছে, প্রকল্পের খারিজ লড়া জমির পরিমাণ মাত্র 400 বিঘা। দৈনিক কালের কণ্ঠের এক প্রতিবেদনের সুবাদে এসব তথ্য জনসম্মুখে উঠে এসেছে।